हेलो एवरीवन, वेलकम टू नाथ परिवार। आशा करी तुम्हारा सकले भलो आछो, आमिओ भलो आछि। देखे नाओ आज आमि कोन रेसिपी तुम्हारे साथे शेयर करछि। जा गरम पड़े गरमे अन्य किछु आर खेते भालो लागे ना, शुधुमात्र मने हय जल खेये थाकि आर शरबत खाई। आर एखन जेहेतु बाजारे पाका आम छेये गेछे, आर ताई आज आमि तोमादेर साथे पाका आमेरी दुटो रेसिपी शेयर करछि। आर एगुलो किन्तु तैरी करते कोनो गैस ओभेनेर प्रयोजन नेई, जेहेतु एगुलो होच्छे सामार ड्रिंक्स। जस्ट 5 मिनिटेई तैरी हये जाबे। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এভাবে বাড়িতে তৈরি করে খেও, অতিথি আসলে তাদেরকে দিও, খুবই ভালো লাগবে। যারা খাবে তারা অত্যন্ত তৃপ্তি পাবে এই গরমে। ম্যাঙ্গো ড্রিঙ্কস বা আমের ড্রিঙ্কস বানানোর জন্য আমি 3টে আম নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছ, দুটো বাটিতে আমি আম কেটে নিয়েছি, একটা একটু বড় সাইজের আর একটা একটু ছোট। এটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব, আর এটা লাগবে ডেকোরেশনের কাজে। ফার্স্টে এই বড় টুকরোগুলো দিয়ে আমি ম্যাঙ্গো পাল্প তৈরি করে নেব। আর আমি তৈরি করছি মিক্সিতে। মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি আমের টুকরো। মিক্সার গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিয়েছি আমের টুকরো। দিয়ে দেব এর মধ্যে চিনি। আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমটা খুবই মিষ্টি। ইচ্ছে করলে তোমরা চিনি ছাড়াও করতে পারো, আবার যদি আম মিষ্টি না হয় তাহলে একটু বেশি চিনিও দিতে পারো। তাহলে ফার্স্টে চিনি আর আম আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো পাল্প তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফার্স্টে আমি তৈরি করছি ম্যাঙ্গো লস্যি। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ম্যাঙ্গো পাল্প। দিয়ে দেব একটু জল। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ ব্ল্যাক সল্ট বা বিট নুন, 1 পিঞ্চ খাবার লবণ বা রেগুলার সল্ট। এসব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দেব। এবার দেখো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। তাহলে ভালো লাগবে, যেহেতু গরমের দিন একটু ঠান্ডা ঠান্ডা লাগলে কিন্তু খুব ভালো লাগে। আমি 4 টুকরো দিয়ে দিলাম আইস কিউব। দেখতেই পাচ্ছ 4 টুকরো আইস কিউব আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ম্যাঙ্গো লস্যি। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ম্যাঙ্গো লস্যিটা আমি ঢেলে দিয়েছি গ্লাসের মধ্যে। এবার উপর থেকে আমি একটু ডেকোরেশন করে দেব। বরফগুলো দেখো উপরে ভেসে এসছে। আমি দিয়ে দিচ্ছি কিছু আমের টুকরো। আমি এখানে দিয়ে দিচ্ছি আমন্ডস কুচি। ইচ্ছে করলে এখানে তোমরা নিজেদের ফেভারিট ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। আমাদের প্রথম ড্রিঙ্কস রেডি, তৈরি হয়ে গেল গরমের উপযুক্ত সামার ড্রিঙ্কস ম্যাঙ্গো লস্যি। আমি নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জার, আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ম্যাঙ্গো পাল্প, আর দেব 2 টেবিল স্পুন ঠান্ডা দুধ, আর দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা নাও দিতে পারো। এবার এই সমস্ত কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি। দুধ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটা একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আম আর দুধ দিয়ে যেটা আমি ব্লেন্ড করে নিলাম সেটা। পুরো গ্লাসের মধ্যে ভরে দিয়েছি আমি ম্যাঙ্গো মিল্ক শেক। এবার উপরটা একটু ডেকোরেশন করে দেব। উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিমটা দিলে বেশি ইয়ামি হবে, খুবই ভালো লাগবে, একটা লোভনীয় ব্যাপার হবে।
কারণ আইসক্রিম এই গরমে ভালোবাসে না, এরকম মানুষ তো প্রায় হাতে গুনেই পাওয়া যাবে। আর দিয়ে দিলাম উপর থেকে একটু ড্রাই ফ্রুটস, দিয়ে দিলাম পিস্তা কুচি, আমন্ডস কুচি, আর দিলাম চেরি। তবে এগুলো সম্পূর্ণই অপশনাল, এক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস। আর দেখতে পাচ্ছো ডেকোরেশন করে দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। ম্যাঙ্গো মিল্কশেক সম্পূর্ণ রেডি টু সার্ভ, দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি লাগছে। আর যা গরম পড়েছে এরই মধ্যে আইসক্রিম তো গলতে শুরু করেছে, তো সেই কারণের জন্য দেখো গ্লাসের গা বেয়ে কিন্তু আইসক্রিম ঝরে পড়ছে। এই গরমে পাকা আমের এই দুটো ড্রিঙ্কস তোমরা তৈরি করে নিজেরা খেও, বাকি সকলদেরকে খাইও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।